রুচিকর কোনো লাভ নাই না না কেমন গাছটা এটা একটা আজরাইলে দাওয়াত করছে নতুন ঘরে উঠবে কিন্তু সেই দাওয়াত আর ভাগ্য নাই ভাগ্য নাই কিন্তু তার মরাদ মরাদ যে দাওয়াত ওইটাই এটাই হইছে এটাই হইছে এত কষ্ট করে বিদেশ যে টাকা জমি একটা বাড়ি তৈরি করেছে একটি গাছ কতটুকু ভয়ঙ্কর হতে পারে বা কতটুকু আজরাইলের রূপ নিতে পারে এই ভিডিওটি না দেখলে বুঝবেন না সুপ্রিয় দর্শক এখানকার লোকজন বলছে এই যে প্রবাসী যিনি তার স্ত্রী সন্তান সহ ঝড়ের দিন রাতে শুয়েছিলেন তাদের ঘরের উপরে গাছটি ভেঙে পড়েছে তাদের এই গাছটি আজরাইল হয়ে এসেছিল তারা যান কবচ করে নিয়ে গিয়েছে হ্যাঁ সুপ্রিয় দর্শক আপনারা সবাই শুনেছেন তারা তিনজন মারা গিয়েছে আসলে না তারা ছিল সেখানে চারজন সেই প্রবাসী এবং তার মেয়ে তার স্ত্রী কিন্তু ছিল গর্ভবতীও তাহলে টোটাল সংখ্যা হলো কজন চারজন চারটি প্রাণ কেড়ে নিয়েছে এই গাছটি পরবর্তীতে এভাবে কেটে তারপরে তাদেরকে বের করতে হয়েছে আমরা গাছের গোড়ার দিকে যাব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এত বড় বিশাল আকৃতির একটা গাছ কিভাবে নিচ থেকে উঠে গেল আসলে এটা অবশ্যই আল্লাহ পাকের ইশারা ছাড়া হয়নি এটা আমরা বলছি তারপরও আসলে কতটুকু দুঃখজনক কতটুকু মর্মান্তিক ঘটনা আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব পুরো ভিডিওটি দেখবেন এমনকি শেয়ার করে দিবেন সবাই আত্মীয় স্বজন সবাই আমার আত্মীয় স্বজন মানে এমনি তো বলা যায় যে কোন বদনে আঘাত ছড়লে দেখা যায় না না আঘাত ছিল না আর উতির মামুর ভাইকে ভালো মানুষ গো আল্লাহ তোর কাছে না আল্লাহ তুমি দর্শন কেন রে গেল মাঠেই তো করতে হইল না মারবেল এক জিগে আর আমার কাছে তো বোন দিতে হইল না মানুষের এত কষ্ট করে বিদেশ যে টাকা জমি একটা বাড়ি তৈরি করেছে কি একটা স্বপ্ন এত মানুষ যে এত মানুষ কেন আসতেছে মানুষ দেখতে আসতেছে না আচ্ছা আচ্ছা তো আপনারা কইছিলেন ওই দিন যেদিন মানে যে তুফান হয়েছিল বা তারা তাদের গায়ের উপরে যে গাছটা পড়ছিল আয় আব্বা আইঠাই হেতে পারলে এক এই ঘরে ওই হে ঘরে থা হেতার আর নাতি উঠবে ওই হে ঘরে থা আর বউ আর নাতি উঠবে আপনার কয় ছেলে টোটাল আল্লাহ আসলে হেতা ছজন ছয়জন তো এই কি বিদেশ থাকে সবাই বিদেশ থাকে নাকি হে শুধু বিদেশ না হে হে লাগাই হেতার বাইরে হেতার দুইজন এসে মালয়েশিয়াতে মালয়েশিয়া তুমি দুইজন একসাথে আছে একসাথে আছে আচ্ছা আচ্ছা যে মারা গেছে হের বাচ্চা কয়জন একজন একজন আর যে আপনার বইয়ের ফ্যাটে নাকি আর একটা বাচ্চা ছিল আসলে আই মাস দেড় মাসের দেড় মাসের না ওই বউ মানে ওই বাচ্চা সব সবাই একসাথে ইয়া মানে পুরো কি শরীরের উপরে পড়ছিল গাছটা বোর আছে বোর হয়েছে ইয়েন হয়ে যান তো আর নাতিনে হয়েছে ইয়েন দি আর হতে হয়েছে হাজার আচ্ছা আচ্ছা
বুঝছি এই যে ঘর করছে ঘরে কি আসার কথা ছিল দুই একদিনের মধ্যে ঘরে শুক্রবার আইবার কথা ছিল কাইলে এই মানুষকে দাওয়াত টাওয়াত করছে ঘরে খাওয়ানোর জন্য কইছে দাওয়াত এখন তো দেখলাম এই যে গরু টরু জবাই হইছে কেন জবাই হইছে হেতে দোয়া হয়েছে মানে হ্যাঁ কিন্তু মানুষকে দাওয়াত করছিল এই ঘরে উঠার জন্য দাওয়াত করছে নতুন ঘরে উঠবে কিন্তু সেই দাওয়াত আর ভাগ্য নাই ভাগ্য নাই কিন্তু তার মরাদ মরাদ যে দাওয়াত ওটাই হইছে এটাই হইছে ছেলের জন্য কষ্ট লাগে আন্টি আমগো তো দেখি খারাপ লাগে আর আপনি তো একজন মা আই মা হেড়ে লইছি আতেন কেরম লাগবে একটা মিউজিশিয়ান আপনারা কি বলবো আসলে খুবই কষ্টদায়ক খুবই এরকম ঘটনা আসলে আছে আমার জীবিত আছে আমার বহুতেরা ছেলেরা আমার কোনো দিন এনে রাখছে আমার কোনো কষ্ট দেয় না মেয়েলাম তিন নম্বর আমরা দুই ভাই একই সাথে মালয়েশিয়াতে থাকি শুধু আপনারা দুজনে বিদেশে থাকেন না না আমরা চার ভাই থাকি চার ভাইয়ের মধ্যে দুই ভাই দুবাইতে আর আমরা দুই ভাই মালয়েশিয়াতে পরে ভাগ হবে এতটুকু বড় ভাইয়ের ঘর ছিল বড় ভাইয়ের ঘরে থাকার ইয়ে আসলে পরে নিজের ঘরটা করে চলে যাবো এ ঘরে